চট্টগ্রামে আলোচিত শিবির ক্যাডার নাসির কারামুক্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নাসির উদ্দিন ওরফে শিবির ক্যাডার নাসির। দীর্ঘ 26 বছর 4 মাস পর কারামুক্ত হলেন তিনি। গত রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন। নাসিরের বিরুদ্ধে ডাবল ট্রিপল মার্ডার, অপহরণ সহ 36টি মামলা ছিল। এর মধ্যে 31 মামলায় খালাস পেয়েছেন তিনি। 2টি মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি 3 মামলায় জামিন পেয়ে মুক্ত হন তিনি। এর মধ্যে সর্বশেষ 8ই আগস্ট 1টি মামলায় জামিন হয়। আগেই 2টি মামলার জামিন হয়েছিল। নাসিরের আইনজীবী মঞ্জুর মোর্শেদ আনসারি বলেছেন, নাসিরের বিরুদ্ধে বর্তমানে 3টি মামলা বিচারাধীন রয়েছে। সবকটি মামলায় তিনি জামিন পেয়েছেন। জানা গিয়েছে নাসিরের বাড়ি ফটিকছড়ি উপজেলায়, তবে তিনি নগরীর চন্দনপুরা এলাকায় তার সহযোগীদের নিয়ে অবস্থান করতেন। সেখান থেকে তিনি নগরীর ও উত্তর চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন। 1997 সালের প্রথম দিকে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় নাসিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। সে সময় নাসিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করে পুলিশের 2টি গাড়ি পুড়িয়ে দেয়। এরপরও তাকে গ্রেপ্তার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চালায়। ওই অভিযানে 7-8টি অত্যাধুনিক অগ্নায়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সে সময় বিডিআর সেলিম সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও আবারও ফসকে যান নাসির। পরে 1998 সালের 6ই এপ্রিল অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্র বা সংলগ্ন এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়েছিল।